এমএস এক্সেসের ডেটা টাইপের আরও একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব লুকআপ উইজার্ড ডেটা টাইপ। তো আগের ডেটা টাইপের ভিডিওগুলোতে আমরা টেক্সট অথবা শর্ট টেক্সট, লং টেক্সট অথবা মেমো, নাম্বার, লার্জ নাম্বার, ডেট অবলিক টাইম, কারেন্সি, অটো নাম্বার, ইয়েস নো, উইলি অবজেক্ট, হাইপার লিঙ্ক, অ্যাটাচমেন্ট এবং ক্যালকুলেটেড ডেটা টাইপ দেখেছি। আজকে আমরা দেখব ডেটা টাইপের শেষ ভিডিও, এমএস এক্সেসের না, ডেটা টাইপের শেষ ভিডিও লুকআপ উইজার্ড। তো আপনি যদি আগের ওই ভিডিওগুলো না দেখে থাকেন ওই ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ ওগুলো না দেখলে আপনি এই লুকআপ উইজার্ডটা ঠিক মতো বুঝবেন না। তাহলে লুকআপ উইজার্ডে আসার আগে আমরা একটু জেনে নিই এই লুকআপ উইজার্ডটা কি, কোথায় আমরা ইউজ করব কিংবা কীভাবে আমরা ইউজ করব। তো লুকআপ উইজার্ডটা হচ্ছে সরাসরি ডেটা এন্ট্রি না করে অন্য কোনো টেবিলের ফিল্ড থেকে ডেটা পূর্বে তৈরি করা কোনো টেবিলে এন্ট্রি করা যায়। এটা সাধারণত ডেটা এন্ট্রি নির্ভুল করার জন্য এই ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়। এই ধরনের ফিল্ডে মেমোরিতে 4 বাইট পর্যন্ত জায়গা প্রয়োজন। তো যদি আপনাকে আরও একটু সহজে বলি, আমরা এই ডেটা টাইপের মাধ্যমে কিছু ডেটাকে আমরা ইনপুট করার সময় না টাইপ করে ড্রপ ডাউন লিস্টের মতো আমরা তৈরি করে সেখান থেকে আমরা ইউজ করতে পারবো। তো আপনাকে প্র্যাকটিক্যাল দেখালে আপনি বিস্তারিত আরও ভালো করে বুঝবেন। চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তার আগে আমরা একটা ফ্রেশ এমএস এক্সেসে এই লুকআপ উইজার্ডটা দেখবো, এই জন্য এটা আমরা ক্লোজ করে দিলাম এবং আমরা নতুন একটি এমএস এক্সেস ওপেন করে নিচ্ছি। তো এটা কীভাবে ওপেন করতে হয় আপনারা অলরেডি জানেন, আগের ভিডিওগুলোতে দেখেছেন। তা আমি এটা তৈরি করে নিচ্ছি। তাহলে এখন আমাদের এমএস এক্সেসটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা ডেটা ইম্পোর্টের জন্য প্রথমে আমরা টেবলে রাইট বাটন ক্লিক করে ডিজাইন ভিউতে যাব, তারপর টেবলে একটা আমরা নাম দিব কিংবা সেভ করব। তাহলে আমরা টেবলের নাম দিলাম স্টুডেন্ট ইনফো, যেটা দিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমাদেরকে ফিল্ড নেমগুলো লিখে নিতে হবে এবং ডেটা টাইপটা সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে দিলাম আইডি, এটা অটো নাম্বার থাকবে। তারপর আমরা দিলাম স্টুডেন্ট নেম, এটা আমরা সবাই জানি এটা হবে শর্ট টেক্সট অথবা টেক্সট। তারপর আমরা দিলাম কত নম্বর ব্যাচের স্টুডেন্ট, এটা আমরা শর্ট টেক্সট রাখলাম। তারপর আমরা দিলাম কোর্স নেম। এখন আসুন, আমরা যখন কোর্স নেম দিব তখন আমাদের এখানে ডেটা টাইপটা কী দিব। মনে করেন আমরা যখন এটা কোর্স ফি কিংবা কোর্স লঞ্চ করব, সেটা আমাদের কোচিং সেন্টার হোক কিংবা অনলাইনে হোক, যেখানে আমরা কোর্স ফি থাকবে তখন এখানে কিন্তু অনেকগুলো কোর্স থাকবে। মনে করেন আমাদের অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, তারপর ফ্রিল্যান্সিং, এসিও, অ্যাফিলিয়েট মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, বিভিন্ন ধরনের কোর্স থাকতে পারে। তাহলে এগুলো আমাদেরকে বারবার যাতে না লিখতে হয় এজন্য আমরা একটি ড্রপ ডাউন মেনুটা তৈরি করে নিব কিংবা লিস্ট তৈরি করে নিব, যাতে সহজে আমরা ক্লিক করে এটা দিয়ে দিতে পারি। তো এই জন্য আমরা এখানে কোর্স নেম দিলাম কিংবা কোর্স দিলাম। তাহলে কোর্স দেওয়ার পর আমরা এখানে এখান থেকে লুকআপ উইজার্ডটা ব্যবহার করব। তো এখানে আরও ব্যবহার করা যায়, যেমন আমরা যদি স্কুলের ডেটাটা তৈরি করি তখন আমরা এখানে যখন ক্লাস 9 থাকবে বিভিন্ন গ্রুপ থাকবে সায়েন্স, আর্টস, কমার্স কিংবা, তখনও দিতে পারবেন। আরও বিভিন্ন কিছু দেওয়া যায়, আমরা যখন বিস্তারিত দেখব তখন আপনি একদম ক্লিয়ার হয়ে যাবেন। তো আমরা এখানে লুকআপ উইজার্ড দিলাম, দেওয়ার পরে এই ধরনের একটি মেসেজ আসবে। তো আমরা এখানে ওপেন দিলাম। তো আপনার ওই মেসেজটা নাও আসতে পারে, সরাসরি এই ডায়লগ বক্সটাও আসতে পারে। তো আমরা প্রথম লাইনটা আই ওয়ান্ট টু লুক আপ ফিল্ড গেট দ্য ভ্যালুস, এটা আমরা পরে দেখতেছি। আমরা এখন 2 নম্বরটাতে আসি, অর্থাৎ আই উইল টাইপ দ্য ভ্যালু অ্যান্ড আই ওয়ান্ট, অর্থাৎ আমরা এখানে টাইপ করে ভ্যালুটা দিব। তো জন্য আমরা এই রেডিও বাটনে ক্লিক করব, ক্লিক করে নেক্সটে আমরা ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে কলম একটাই থাকবে, আমরা এখানে কলামে বিভিন্ন নামগুলো লিখবো, অর্থাৎ আমাদের যে কোর্সের নামগুলো থাকবে সেটা আমরা লিখবো। তো আমি প্রথমে দিলাম অফিস অ্যাপ্লিকেশন, তারপর আমি দিলাম গ্রাফিক ডিজাইন, তারপর আমরা দিলাম ফ্রিল্যান্সিং, তারপর আমরা দিলাম এসিও, তারপর আমরা দিলাম ইন্টারনেট মার্কেটিং। তাহলে মনে করেন আমাদের এই 5টি কোর্স এখন আছে, আমরা এই 5টি কোর্স দিলাম। আপনি যদি স্কুল ডেটা তৈরি করেন তখন আপনি এখানে সায়েন্স দিবেন, বিজনেস স্টাডিজ দিবেন কিংবা আর্টস দিবেন, কিংবা আপনার যে ধরনের হয় আপনি সেগুলো দিবেন। আপনি যখন অফিসের ডেটা তৈরি করবেন তখন আপনি এইচআর দিতে পারেন, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, বিজনেস ডেভেলপমেন্ট দিতে পারেন, অ্যাকাউন্টিং দিতে পারেন, যে ধরনের আপনার ডিপার্টমেন্ট থাকে সেগুলো আপনি দিবেন। দিয়ে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে আপনি আমার এখানে কোর্স থাকবে, এখানে আপনি চাইলে লিমিট দিতে পারেন লিস্টের, আমরা এগুলো দিলাম না, আমরা এখানে ফিনিশ দিলাম। তাহলে এখন কি হবে, এখন আমরা এটাকে সেভ করে নিব, কন্ট্রোল এস দিব কিংবা এখানে দিব কিংবা পরে সেভ আসবে। তো আমরা এখানে ওপেন দিলাম, সেভের জন্য ইস দিলাম। তাহলে এখন আমাদের স্টুডেন্ট আইডি অটো আসবে, আমরা স্টুডেন্ট নেম এইটা একটু বড় করে নিই। তাহলে এখানে আমরা নেম দিলাম ওয়াহেদ জিতু, তাহলে আমরা ব্যাচ দিলাম B1। তাহলে এখন আসি আমরা যখন এই কোর্সের গড়ে যাব, দেখুন এখানে একটু ড্রপ ডাউন লিস্টের মতো চলে এসছে, আমাদের ব্যাচ সেটাতে কিন্তু নেই। তো আমরা এখানে যখন আসবে এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের অফিস অ্যাপ্লিকেশন,
আমরা একটু বড় করে নিই। তাহলে আমরা দেখতে পারবো অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, এসইও এবং ইন্টারনেট মার্কেটিং। তাহলে আমরা যে কোর্সটা সে করবে আমরা সেটা সিলেক্ট করে দিব, বারবার আমাদেরকে টাইপ করতে হবে না। এটাই হচ্ছে লুকআপ উইজার্ডের মজা। মনে করুন আমাদের ওয়াহিদ জিতু গ্রাফিক ডিজাইন কিংবা ফ্রিল্যান্সিংয়ে কোর্স করবে, তো আমরা ফ্রিল্যান্সিং দিলাম। তারপর আমরা এখানে আরও একটা ডেটা টাইপ করে নিলাম, আরাফাত সিয়াম। তাহলে ওকে দিলাম আমরা A4 ব্যাচ। তার আমরা এখানে কোর্স দিলাম অফিস অ্যাপ্লিকেশন। এইভাবে আপনি আপনার ডেটাগুলো আপনি এন্ট্রি করতে পারবেন। তোমরা আমরা আরেকটা দিলাম কাজী সাকিব, তাহলে ওনার ব্যাচ দিলাম। এখন দেখুন আমরা যখন কোর্স ফিট এখানে দিচ্ছি, আমরা এখানে ক্লিক করার পরে আমরা এই ড্রপ ডাউনে কিংবা এই অ্যারোতে যখন ক্লিক করব, তখন আমরা এখানে অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, এসইও, মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং পরে এখানে একটি আইকন দেখতে পারতেছেন। তো সেটা কিসের? কিংবা মনে করেন আমাদের অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন, ফ্রিল্যান্সিং, এসইও, ইন্টারনেট মার্কেটিং এর বাইরে আরো কোর্স থাকতে পারে। মনে করেন আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং আছে, তো আমরা সেটা অ্যাড করি না, সেটা কিভাবে অ্যাড করব? তো এই জন্য আমরা এখানে, তো আমরা যখন এখানে ক্লিক করব, তখন দেখুন এখানে একটি এডিটের অপশন এসছে। তো আমরা এখানে এডিটের এখানে ক্লিক করব নতুন করে কোনো কোর্স কিংবা এখানে কোনো লেখা অ্যাড করার জন্য। তো অলরেডি দেখুন আমি যখন এখানে মাউস এনেছি তখন এখানে এডিট লিস্ট আইটেম চলে এসছে। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এগুলার পরে আরও বিভিন্ন ধরনের যেগুলো আছে সেগুলো আসবে। তো আমি এখানে দিলাম অ্যাফিলিয়েট মার্কেটিং, তো আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং দিলাম। চাইলে আমরা এগুলোকে অ্যারেঞ্জও করতে পারবো। মনে করি আমরা এসইওটাকে কাট করে এনে মাঝখানে দিলাম, তারপরে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে ওকে দিলাম। তাহলে দেখুন আমরা যখন কাজী সাকিবটা দিলাম, এখানে ক্লিক করার পরে অ্যাফিলিয়েট মার্কেটিং এটাও নতুন করে অ্যাড হয়ে গিয়েছে। তো আমরা এখানে ক্লিক করলাম, এটা চলে আসলো। এখন আমরা আরেকটা জিনিস দেখব। তো এই জন্য আমরা আর একটি ডেটা টাইপ করে নিচ্ছি, রিফাত। তো রিফাতের আমরা ব্যাচ দিলাম। তো D1 দেওয়ার পরে এখানে দেখুন আমরা যখন কোর্সের এখানে আসতেছি তখন আমরা ক্লিক করার পর এখানে কিছুই থাকতেছে না, আমাদের এখান থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে আমাদের সিলেক্ট করে দেওয়া লাগতেছে। তো আমাদের মনে করুন বেশিরভাগ স্টুডেন্টে অফিস প্রোগ্রামের কিংবা অফিস অ্যাপ্লিকেশনের, অর্থাৎ আমাকে এটা বেশিরভাগই থাকবে, মাঝে মধ্যে অন্য কোর্সগুলো থাকবে। তাহলে আমরা চাই এটা ডিফল্টভাবে অফিস অ্যাপ্লিকেশনের শুরুতেই থাকুক, এগুলো থাকবে সেগুলো আমরা ক্লিক করে দিব। মনে করুন আপনি যখন একটা অফিসের কিংবা ডিপার্টমেন্টের একটা ডেটা টাইপ করতেছেন, তখন মনে করুন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লোকগুলোই বেশি, তাহলে আপনি ডিফল্ট হিসেবে অ্যাকাউন্টিং দিয়ে রাখবেন, বাকিগুলো থাকবে অন্য ডিপার্টমেন্ট হলে সেটা দিবেন। কিংবা মনে করেন আপনার একটা স্কুলে ক্লাস 9 বেশিরভাগই থাকে বিজনেস স্টুডেন্ট, তাহলে সেটা আপনি শুরু দিয়ে রাখবেন। তো এই জন্য আপনি এখানে এই এডিট অপশনে যাবেন। এডিট অপশনে গেলে আপনি এখানে দেখতে পারবেন ডিফল্ট ভ্যালু এখানে একটি অপশন আছে। তো আমরা ডিফল্ট ভ্যালুর এখানে যদি অ্যারোতে প্রেস করি, এখানে আমাদের যতগুলো কোর্স ফি আছে সবগুলো দেখতে পারবেন। তো মনে করুন আমাদের অফিস অ্যাপ্লিকেশন এটাতে স্টুডেন্ট বেশি, শুরুতেই থাকবে, আমরা এটাতে প্রেস করলাম দিয়ে ওকে দিলাম। এখন যদি আমরা পরেগুলো টাইপ করি, মনে করুন আমি আরেকটা দিলাম, তারিকুল দিলাম, এটা দিলাম A2। এটাতে অলরেডি অফিস অ্যাপ্লিকেশন কিন্তু এখন ডিফল্টভাবে আছে। দেখুন আমি এটা এন্ট্রি করার সময় অলরেডি আরও একটা চলে এসছে। তো আমরা যদি অফিস অ্যাপ্লিকেশন থাকে আমরা স্কিপ করে এভাবে চলে যাব, আরেকটা দিব। আমরা এখানে আরেকটা টাইপ করলে দেখুন আরেকটা চলে আসতেছে। তো আমরা যদি অফিস অ্যাপ্লিকেশন আমাদের না হয় তখন আমরা এখানে ক্লিক করে অন্য আরেকটা দিতে পারবো, মনে করি আমরা AC দিলাম। তাহলে এভাবে আপনি ডেটা টাইপের সময় কিছু না লিখে আপনি লুকআপ উইজার্ডটা ব্যবহার করে ডেটা এন্ট্রি কিংবা ডেটা টাইপ কিংবা ডেটা আপনি ইনপুট করতে পারবেন। এখন আমরা আসি, আমাদের বড় আরও লিস্ট থাকবে। মনে করি আমরা ডিভিশনের আমরা যখন ডেটাগুলো ইনপুট করব সেটা আমরা সহজে কীভাবে আনবো সেটা আমরা দেখব। তো আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তাহলে আমি এখানে আরেকটি টেবিল তৈরি করে নিচ্ছি। আমরা ক্রিয়েটে গেলাম, ক্রিয়েটে গিয়ে আমরা টেবলে গেলাম, তারপর আমরা এই টেবিল ওয়ানে গিয়ে ডিজাইন ভিউতে গেলাম। তো আমরা এখানে নেম দিলাম, অফিস ডেটা দিয়ে আমরা ওকে দিলাম। তাহলে প্রথম আমরা এখানে আইডি নাম্বার দিলাম, আইডি দেওয়ার পরে আমরা এখানে দিলাম এমপ্লয় নেম, তাহলে এটা দিলাম শর্ট টেক্সট। তারপর আমরা দিলাম মোবাইল নাম্বার, তাহলে মোবাইল নাম্বার আমরা এখানে টেক্সট দিতে পারি কিংবা নাম্বার দিতে পারি। তো আমি টেক্সট দিলাম। তাহলে এখন আমরা আমাদের এই এমপ্লয়ির আমরা এখানে ডিভিশন দিলাম। তাহলে আমরা এই ডিভিশনে এখানে আমরা ডেটা টাইপ হিসেবে আমরা দিব লুকআপ উইজার্ড। তো এখন আসি, আমরা লুকআপ উইজার্ড দেওয়ার সময় আগে আমরা যখন ইউজ করেছি আমরা নিচের অপশনটা ব্যবহার করেছি, অর্থাৎ আই উইল টাইপ, আমি টাইপ করে দিতে চাই। এখন আমরা উপরেরটা দেখব। তো আমরা উপরে রেডি বাটন ক্লিক থাকা অবস্থায় নেক্সটে দিব। নেক্সট দেওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে যখন বিভিন্ন ধরনের টেবল আছে, অর্থাৎ ডিস্ট্রিক্ট নেম, ডিভিশন লিস্ট আগে থেকে আমার করা আছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিই, এটা ক্যান্সেল করে দিলাম। এই দেখুন এখানে ডিভিশন লিস্ট যদি আমি এখানে ওপেন দিই, আমার এখানে 8টা ডিভিশনের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল এবং ময়মনসিংহ ডিভিশন লিস্টগুলো আছে। এবং আমার এখানে ডিস্ট্রিক্ট নেমের কিন্তু একটা লিস্ট আছে অলরেডি, 64 ডিস্ট্রিক্টের নামগুলো আমার এখানে আছে। তো আমি এগুলো কিভাবে ওখানে নিয়ে আসবো সেটা আমরা দেখব। তাহলে আমরা আগের অফিস ডেটা আমরা যাচ্ছি, অফিস ডেটাতে গিয়ে আমরা ডিজাইন ভিউতে গেলাম।
তাহলে এখানে আমরা ডিভিশনে এখানে লুকআপ উইজার্ডে যাব। তারপর আমরা এখানে প্রথমটাতে ক্লিক থাকা অবস্থায় নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে যে দুইটা টেবিল আছে বা তিনটা টেবিল আছে সবগুলো এখানে শো করতেছে। তো আপনি এখানে টেবিল থেকে না নিয়ে কুইরি থেকে নিতে পারেন, কুইরি থাকলে আসবে, আমার এখানে একটু কুইরি নেই জন্য আসে নাই, বোথ থাকলে দুইটা থেকে নিতে পারবেন। তো আমি এখানে টেবিল দিলাম, দেওয়ার পরে আমরা প্রথমে ডিভিশন থেকে নিব। তো আমরা ডিভিশন লিস্টে গেলাম, এটাতে ক্লিক করে কিংবা সিলেক্ট করে নেক্সটে গেলাম। নেক্সটে দেওয়ার পরে আমারও ডিভিশন লিস্টে কিন্তু প্রথমে সিরিয়াল নাম্বার আছে ডিভিশনের, পরে আছে ডিভিশন নেম। তো আমার সিরিয়াল নাম্বার দরকার নেই, আমরা শুধু নেম নিবের জন্য নেমে সিলেক্ট দিয়ে এই যে এখানে আমরা এয়ারোতে ক্লিক করব, তাহলে আমাদের নেমটা এখানে চলে এসছে সিলেক্টেড ফিল হিসাবে। এখন আমরা নেক্সটে ক্লিক করব। তাহলে এখন চাইলে আমরা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করতে পারি, অর্থাৎ অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করলে কি হবে, আমাদের এ বি সি ডি সিরিয়ালে এগুলো আসবে। তো আমরা এগুলো দিলাম না, চাইলে আপনি দিতে পারেন। আমরা নেক্সটে ক্লিক করলাম, এখন দেখুন ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী আমাদের আটটা ডিভিশন এখানে চলে এসছে। এখন আমি নেক্সট দিলাম, তারপর আমরা ফিনিশ দিলাম, তারপর আমরা এখানে ইজ দি সেভ করলাম। এখন যদি আমরা ডেটা টাইপ করি, ওপেন দিলাম, এখন আমরা আইডি নাম্বার বসালাম, মনে করেন আমরা এমপ্লয়ি নেম দিলাম এমডি আতিক, তারপর এখানে মোবাইল নাম্বার দিলাম, মনে করেন এবার একটা মোবাইল নাম্বার দিলাম। তারপর আমরা এখানে ডিভিশনে এখানে যখন ক্লিক করব, দেখুন আমার এখানে অলরেডি আটটা ডিভিশন চলে এসছে। এটা হচ্ছে এই লুকআপ উইজার্ড ইউজ করার আরেকটা মজা। আমরা এখান থেকে যে কোনো একটা এখানে সিলেক্ট করে দিব, তারপরে মনে করেন আমরা এখানে আরেকটা ডেটা ইনপুট করলাম জাবির হোসেন, তার আমরা মোবাইল নাম্বার দিলাম, তাহলে তার আমরা ডিভিশন দিলাম খুলনা, তাহলে এভাবে আমরা ইউজ করতে পারবো। তো এখন আসি, আমরা আটটা ডিভিশন দেখলাম, আমরা এখন চৌষট্টি ডিস্ট্রিক্টটা আমরা নিয়ে আসবো। তো এই জন্য আবার আমরা এই অফিস ডেটাতে গিয়ে রিজন ভিউতে যাব। তো এখানে আমরা আরো একটি ফিল্ড নেম ক্রিয়েট করবো, তো আমরা এখানে দিলাম ডিস্ট্রিক্ট, অর্থাৎ আমাদের এই এমপ্লয়ির হোম ডিস্ট্রিক্টটা কোথায়, তো আমরা দিলাম ডিস্ট্রিক্ট। তাহলে সেম আমরা এখানে ডেটা টাইপে ক্লিক করব, ক্লিক করার পরে শর্ট টেক্সট আসবে কিংবা টেক্সট আসবে, তারপর আমরা এখান থেকে লুকআপ উইজার্ড ডেটাটা সিলেক্ট করব। তাহলে সিলেক্ট করার পরে আগের মতোই প্রথমটা এখানে আসবে, নেক্সট দিলাম, তারপর আমাদের এখান থেকে যে ডিস্ট্রিক্টের নেমটা আছে দেখুন অল ডিস্ট্রিক্ট নেম, এটাতে আমরা ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করলাম, তারপর আমরা নেক্সট দিলাম, আমাদের আইডি নাম্বার দরকার নেই, ডিস্ট্রিক্ট নেমটা নিব, অ্যারোতে প্রেস করব, নেক্সট দিব, এবং অলরেডি অ্যাসেন্ডিং করা আছে, আমি চাইলে অ্যাসেন্ডিং দিতে পারি, দিয়ে নেক্সট দিব। এখন দেখুন আমাদের এখানে 64টা নেম কিন্তু চলে এসছে, অর্থাৎ আমরা আগের আরো একটা টেবিল থেকে বিভিন্ন ডেটা আমরা এখানে এনে ওইভাবে লুকআপ উইজার্ডটা ইউজ করতে পারবো। চাইলে লিখেও, আমরা প্রথমে দেখিয়েছি লিখে কিভাবে দিব, এখন দিলাম বাইরে থেকে কিভাবে ডেটা ইনপুট করেও এই লুকআপ উইজার্ডটা ব্যবহার করতে পারবো। তারপর আমরা নেক্সটে প্রেস করলাম, ফিনিশ দিলাম, সেভের জন্য ইয়েস দিলাম, তারপর আমরা ডেটা ওপেন দিলাম, দেখুন অলরেডি ডিস্ট্রিক্টটা চলে এসছে। তো আপনি চাইলে এখানে, মনে করেন আপনি এখানে ডিস্ট্রিক্টের এখানে চট্টগ্রামের ডিভিশনের এখানে আপনি কুমিল্লা ইউজ করতে পারেন, মনে করেন জাবির হোসেন খুলনা, খুলনাতে আমরা এখানে চাইলে এভাবে ক্লিক করে জেনে দেওয়াটা দিলাম, তারপর মনে করেন আমরা আরেকটা দিলাম। তাহলে এখন দেখুন আমরা যখন ডিস্ট্রিক্ট লিখবো, ডিস্ট্রিক্টের এখানে কিন্তু আমরা চাইলে ড্রপডাউনে ক্লিক করে আমরা এই যে বাগেরহাট, বান্দরবান, বগুড়া, বরিশাল, ভোলা এভাবে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং দিলাম। আমরা যদি ডিসেন্ডিং দিতাম তাহলে আমাদের উল্টা, অর্থাৎ নিচ থেকে আসতো, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, সিলেট, সুনামগঞ্জ এগুলো উপর দিকে থাকতো। তো আমরা যদি অ্যাসেন্ডিং করে দিয়েছি, এই জন্য আমাদের প্রথমে এ সিরিয়াল, যেহেতু আমাদের এ নামে কোনো ডিস্ট্রিক্ট নাই এই জন্য নেই, তারপর বি সিরিয়াল, তারপরে সি, এভাবে আসবে। তো এখন আপনি এভাবে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন, কিন্তু আপনার 64 ডিস্ট্রিক্ট কিংবা আপনার যদি আরও অনেক বড় ডেটা থাকে তখন আপনার এইভাবে সিলেক্ট করা কিংবা এভাবে খুঁজে বের করা খুব কষ্টকর। মনে করেন আমি এখান থেকে নোয়াখালীটা টাইপ করব, তাহলে এভাবে এখান থেকে নোয়াখালী খুঁজে বের করা খুব কষ্টের কিংবা অনেক সময়ের ব্যাপার। আপনি সিম্পলি কি করবেন, ডিস্ট্রিক্টের প্রথম দিয়ে একটা অক্ষর লিখে দিবেন, মনে করেন আমি এন দিলাম, তাহলে এনতে নগাঁও আছে, তাহলে নোয়াখালী লিখতে এন ও এ দিলে দেখুন নোয়াখালী চলে এসছে। আমি যদি কিবোর্ডে ট্যাপ প্রেস করি নোয়াখালী চলে এসছে। তাহলে এভাবে আপনি এই লুকআপ উইজার্ডটা ইউজ করে আপনার কাজকে আরো সহজ করে ফেলতে পারবেন। তাহলে এই ছিল আমাদের ডেটা টাইপের সর্বশেষ ডেটা, লুকআপ উইজার্ড। তাহলে আমরা এমএস অ্যাক্সেস এর যতগুলো ডেটা টাইপ আছে, শর্ট টেক্সট বা টেক্সট থেকে শুরু করে লং টেক্সট যা আছে, সবগুলো আমরা ডেটা টাইপ কমপ্লিট করেছি। নেক্সটে আমরা এমএস অ্যাক্সেস এর আরো বিভিন্ন প্রাইমারি কি সহ আরো বিভিন্ন ভিডিওগুলো দেখব, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এমএস অ্যাক্সেস এর একটি পূর্ণাঙ্গ টিউটোরিয়াল দেখতে পারবো, সেটা তো 25-30 মিনিট হতে পারে, সেটা আমরা টিউটোরিয়াল দেখবো। তো আশা করি আপনি এমএস অ্যাক্সেস এর ভিডিও উপভোগ করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আপনি সাথে থাকবেন। তাহলে ইনশাল্লাহ দেখা হবে এমএস অ্যাক্সেস এর নেক্সট ভিডিওতে। ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আর এমএস অ্যাক্সেস এর আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।